স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাখ্যা চাওয়ার পর পোশাক পরার নির্দেশনা প্রত্যাহার করেছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি। এর আগে সরকারি বিধি অনুযায়ী নয়, নিজের ইচ্ছায় অফিস চালাতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিলেন তিনি, যেখানে বলা হয়েছিল মুসলিম নারীদের হিজাব পরে অফিসে আসতে হবে এবং পুরুষদের টাকনুর উপরে প্যান্ট পরে অফিস করতে হবে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মুসলিম কর্মকর্তা কর্মচারীদের ধর্মীয় অনুশাসন মেনে পোশাক পরার নির্দেশনা দিয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেন এর পরিচালক। এতে বলা হয় পুরুষদের টাকনুর উপরে প্যান্টস এবং নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরা আবশ্যক। সব অফিসে থাকে না, এটা ঠিক, আমি শুধু আমার অফিসের জন্য বলছি, আমার স্টাফদের জন্য বলছি। দর্শনে কি হয়, কবিরা গুণা হয়, টাকনুগিরার নিচে যদি কেউ কাপড় পরে মুসলমানরা, তার এই কবিরা গুণা হয়। এবং একই রকম মহিলাদের ক্ষেত্রেও। ডিবিসি নিউজের সাথে ধর্মীয় অনুশাসনের নানা বিষয় নিয়েও কথা বলেন তিনি। দাবি করেন করোনায় কোনো ধর্মীয় ব্যক্তিত্ব মারা যাননি। একজন মানুষ মুসলিম হলেও তো সে তার স্বাধীনতা অনুযায়ী, সে যে সীমা লঙ্ঘন করতেছে, এই সীমা লঙ্ঘনের কারণে আমাদের উপর যদি আজাব গজব নাজিল হয়। এই যে আমরা এখন করোনা ভাইরাস, এদেশের কয়জন ইমাম মুয়াজ্জিন, কয়জন পুরোহিত মারা গেছে, আপনারা সাংবাদিকরা অসংখ্য সাংবাদিক মারা গেছেন, আমরা ডাক্তাররা অসংখ্য ডাক্তার মারা গেছেন, পুলিশ মারা গেছেন। বিজ্ঞপ্তির এই নির্দেশনা না মানলে কি করা হবে জানতে চাইলে ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম বলেন, কেউ না মানলে তাকে বাধ্য করা হবে না। এতদিন পরে হইলেও আমি মনে করেছি আগে নিজের ভিতরে ফিট করেই পরে কর্মচারী কর্মকর্তাদের ভিতরে যাতে ফিট হয়, অফিস প্রধান হিসাবে আমার এটা কর্তব্য তাদেরকে জানিয়ে দেওয়া। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের কেউ কথা বলতে রাজি হননি। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিমের কাছে এ নিয়ে ব্যাখ্যা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে তার নির্দেশটি কোন বিধি বলে জারি করা হয়েছে তা তিন কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়। মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পোশাক পরা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বাতিল করে দুঃখ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার আরো কিছু সংবাদ এক নজরে। জীবিত আসামিকে মৃত দেখিয়ে চার্জশিট থেকে বাদ দেওয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দীপঙ্কর রায়কে শোকজ ও সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মিজানুদ্দিনের আমলের দুর্নীতি বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে প্যারিস রোডে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী ঐক্যমঞ্চ এই মানববন্ধনের আয়োজন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি মাসে বিনামূল্যে 15 GB ইন্টারনেট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চারুকলা ইনস্টিটিউটে বেসরকারি মোবাইল অপারেটর রবির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।